নমস্কার বন্ধুরা, বিক্রম শুক্লকে আমি বিক্রম শুক্লবৈদ্য সবাই ওয়েলকাম জানাই। আর আমার পেজে যারা নতুন এসে প্লিজ পেজটা ফলো আর লাইক করে দিও। বর্তমানে আমি আছি দেখতে পারা ভুবন পাহাড়ের মধ্যে, আর ভুবন পাহাড়ের উপরে থাকি আমরা নিচের যেটা প্রাকৃতিক দৃশ্য যেটা দেখার মতো আর কি ভুবন পাহাড় থেকে। কারণ গতকালকে রাত্রে থেকে খুব প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা বরাক ভ্যালিতে, আর তার সঙ্গে আমরা ভুবন পাহাড় বেষ্টিত যেগুলো অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে মানে অসংখ্য বৃষ্টিপাত হয়েছে হালকে থেকে। আর কিছু সময় আগে আর কি এখানে রিসেন্টলিও বৃষ্টিপাত হয়েছে, হওয়ার পরে জায়গার প্রাকৃতিক পরিবেশ যেটা এটা মানে খুব সুন্দর হয়ে গেছে আর কি। কারণ বৃষ্টির ফুটা পড়ছে প্রত্যেকটা গাছের পাতায়, গাছের পাতার আর কি এই যে কালারটাও রংটাও খুব মানে সবুজ হয়ে গেছে আর কি দেখার মতো আর কি। আর আমি আপনাদের ব্যাক ক্যামেরাতে যেমন বেশি কথা কইতাম না, ব্যাক ক্যামেরাতে গিয়ে ডিটেলভাবে আমি আপনারা দেখাইমু যে এই উপরে তাকিয়া ভুবন তাকিয়া আমরা নিচের দৃশ্যগুলা কীরকম লাগে আর কি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা প্লিজ শেয়ার করবা। বন্ধুরা দেখতে পারে ভুবন পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে বাতাস দেয় আর কি, মানে দেখার মতো আর কি। এখানের মধ্যে আবার পরে দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর আর কি দেখার মতো আর কি। আর আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এই জায়গার সৌন্দর্যটাও আলাদা বাড়ি গেছে আর কি, খুব ভালো লাগে আবার পরে এই জায়গাতে। একটু আগে জাস্ট বৃষ্টি হয়েছে, আপনাদের ওই দৃশ্যগুলোও দেখাইমু বৃষ্টির আর কি। আর এই দেখুন বাতাসটা দেখুন, আমি এখান থেকে একটু সময় হোল্ড করি এই জায়গাতে, এই জায়গাটার সিনারিটা দেখুন, এই জায়গা থেকে নিচের দৃশ্যগুলো দেখতে কীরকম লাগে। অ্যাকচুয়ালি আমি প্রকৃতি প্রেমী আর কি নিজের থেকে আর কি কইতে গেলে, কারণ প্রাকৃতিক জিনিসগুলা বা প্রাকৃতিক পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগে। এটা লাগে আমি মাঝে মাঝে ভুবন পাহাড়ের মধ্যে আই, এখানের মধ্যে অনেক ভালো লাগে। আর স্পেশালি ভুবন পাহাড়ের এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, কারণ এখান থেকে এই নিচের যেগুলো দৃশ্য এগুলো পুরোটা পুরো খুব সুন্দর লাগে আর কি। এই পয়েন্টটা আমি ভিউ পয়েন্ট আমি আপনারা সম্পূর্ণ ভিউ পয়েন্টটা দেখাই। এই দেখুন এই জায়গা থেকে যখন বাইক নিয়ে আইছি আমি, এই জায়গাটাকে আর কি ভুবন পাহাড়ের নিচের দৃশ্যগুলো দেখুন আজকের দিনে আর কি বৃষ্টির পরে আর কি কত সুন্দর হয়েছে। আপনারা যারা বাইরে থাকি ভিডিওটা দেখরা একটু ভালো পাবে। দেখুন এই দেখুন ওয়াইড অ্যাঙ্গেলে আমি আপনারা দেখাই আর পুরো দৃশ্যটা, এই দেখুন দেখতে পারেন কত সুন্দর এই জায়গা থেকে ভুবনের দৃশ্যটা। দেখুন একটা স্ন্যাপ নইলে, এই দেখুন এখান থেকে একটা যদি স্ন্যাপ নেই আর কি ফটো নেই দেখার মতো হইব আর কি, দেখতে পারা কত সুন্দর দৃশ্য, অনেক ভালো লাগে। আজকের দিনে আইলাম ভুবনের মধ্যে বিকাল টাইম, এই দেখুন মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন কইতে গেলে, বৃষ্টি ভেজা দিন, অনেক ভালো লাগে। আর এই দেখুন সাইডে দেখি জল, আর এই যে পাহাড়ি জল আর কি একটু আগে বৃষ্টি দিছে, জলগুলো এখান থেকে আস্তে 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 এইদিকে করিয়া নিচে গিয়া ওইদিকে পড়বো আর কি, দেখতে পারে। চলেন আমার সঙ্গে একটু ভুবনের উপরে উঠি, আর উপরের জায়গা থেকে আর কি আপনারা নিচের দৃশ্যগুলো দেখেন। উপরে কিছুটা উঠার পরে আর কি এখান থেকে আর কি বৃষ্টির পরে এই নিচের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর লাগে দেখতে, কত ভালো লাগে। আর বৃষ্টিটা একটু সময় থামছে, আবারও বৃষ্টিটা শুরু হয়ে যাব। তো বেশি জায়গা উঠতাম না আমরা, অতটাই এসেছি আর কি এখান থেকে নিচের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, এটা লাগে অতটাই পর্যন্ত। আগামী দিন আমরা ভুবনের আরও উপরে যাইমু, উপরে গিয়া উপরের দৃশ্যগুলো এক্সপ্লোর করবো আর কি। আর এই দেখুন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আর প্রকৃতি প্রেমী হইয়া তখন তো একটু ভিডিওটা একটু শেয়ার করবো। এটাই এইখান থেকে নিচের ভিউটা দেখুন, এই জায়গা থেকে কত সুন্দর লাগে দেখতে, এই জায়গা থেকে সম্পূর্ণ নিচের দৃশ্যগুলো দেখা যায়। বন্ধুরা আজকে আমি ভুবনের উপরে থেকে আপনারা কিছুটা প্রাকৃতিক দৃশ্য দেখাইছি, আর প্রচুর পরিমাণে আমরা বরাক ভ্যালিতে বৃষ্টিপাত, আপনারা সব সতর্কে থাকবা সুরক্ষিত থাকবা এইটাই আর কি। আর আমার এখানে আমার উদ্দেশ্যটা এটাই যে ভুবনের উপরে থেকে আপনারা খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউটা দেখানি। আর ভিডিওটা যদি আপনারা ভালো থাকে তো ভিডিওটা সবার কাছে শেয়ার করবো আর কি, এটাই আর কি। আর ভিডিওটাতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। নমস্কার।